নিশাতবাগ বা মুঘল গার্ডেন দেখার পর আমরা গিয়েছিলাম শঙ্করাচার্যের মন্দির দেখার উদ্দেশ্যে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেরি হয়ে যাওয়ার জন্য মন্দিরের যে প্রবেশের যে সময় সেটা পেরিয়ে যায়, তার ফলে আমরা শঙ্করাচার্যের মন্দির আমরা কিন্তু দেখতে পাইনি। অবশেষে আমরা হোটেলে ফিরে এলাম। হোটেলে ফিরে এসে আমরা কিছুটা ফ্রেশ হয়ে আবার আমরা সন্ধেবেলায় শ্রীনগরের যে বাজার এলাকা অর্থাৎ লালচক এবং নতুন যে বাজার পোলোভিউ মার্কেট, সেই পোলোভিউ মার্কেটের উদ্দেশ্যে আমরা সন্ধেবেলায় এখানে ফিরে চা এবং কিছু স্ন্যাক্স খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। আমি এখন রয়েছি শ্রীনগরের যে ঐতিহ্যশালী যে বাজার, সেই লালচক মার্কেটে। এই লালচক মার্কেট শ্রীনগরের প্রাণকেন্দ্র বলা যায়। এই স্থানটা স্বাধীনতার পরবর্তীকালে বহু ঘটনার সাক্ষী হয়ে রয়েছে। এটি শ্রীনগরের প্রধান ব্যবসায় কেন্দ্র। আমরা এখন রয়েছি সেই লালচক মার্কেটের পোলোভিউ মার্কেটের সংযোগস্থলে। এই লালচক মার্কেটের পাশেই গড়ে উঠেছে একটি অত্যাধুনিক নতুন বাজার যার নাম হচ্ছে পোলোভিউ মার্কেট। এই বাজারটি সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। শ্রীনগরের স্মার্ট সিটি প্রকল্পের অধীনে এই অত্যাধুনিক পোলোভিউ মার্কেট গড়ে তোলা হয়েছে। এই মার্কেটটি পুরোপুরি একটি পেডেস্ট্রিয়াল মার্কেট। এখানে কাশ্মীরের স্থানীয়দের হাতে তৈরি বিভিন্ন দ্রব্য সামগ্রী, যেমন ঘর সাজানোর বিভিন্ন হস্তশিল্প, শীতবস্ত্র, কাশ্মীরি শিল্পকলার বিভিন্ন দ্রব্য, কাশ্মীরি শাল, কার্পেট, পশমিনা শাল, বিভিন্ন ড্রাই ফ্রুট এবং কাশ্মীরি গহনার বাজার রয়েছে বা দোকান রয়েছে। এই মার্কেট পুরোটাই আধুনিকভাবে গড়ে তোলা হয়েছে। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় এই বাজারটি বিখ্যাত পোলো গ্রাউন্ড যে রয়েছে শ্রীনগরের, তার পশ্চিম দিকেই এই বাজারটি গড়ে উঠেছে। সন্ধেবেলায় এই পোলোভিউ মার্কেটে ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগে। একেবারে সুন্দর সাজানো গোছানো বড় বড় শোরুম, সেখানে বিভিন্ন দ্রব্য সামগ্রী সাজানো রয়েছে এবং পর্যটকরা এই সন্ধ্যাবেলায় এই বাজারে অনেকেই তারা কিন্তু আসে তাদের প্রয়োজনীয় যে কেনাকাটা সেগুলো করার জন্য। খুব সুন্দর এখানে সন্ধ্যাবেলার পরিবেশ। আমরা একটু ঘুরে দেখি এই বাজারের কিছু এলাকা।
এখন প্রায় রাত্রি 9:30 বেজে গেছে। আস্তে আস্তে পুরো মার্কেট ফাঁকা হয়ে যাচ্ছে। আমরাও এরপর ফিরে যাব আমাদের হোটেলে, কারণ আগামীকাল আমাদের খুব সকাল সকাল বেরিয়ে পড়তে হবে লাদাখের উদ্দেশ্যে। অর্থাৎ কালকে আমরা যাব প্রথমে কার্গিল, সেখানে এক নাইট থেকে তারপরে লের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করব। आसमान नीला है, सितारे चमकते, रात की सफर है, यादें बहकते, ठंडी हवा चली, रात की दिलकश है, खुशबू महका रही, मंजिले करीब है, रात का सफर प्यारा, हर सितारा लगता न्यारा, चांदनी में खो गया दिल मेरा यहाँ पे आया, मिट्टी की खुशबू गांव की गलियां, शहर का शोर छोड़ यादों की बस्तियां, सफर प्यारा, एक सपना देखा, चांद के साथ हुई बातें, रात भर जगा, आज पूरी हो गई रातें, रात का सफर प्यारा, हर सितारा लगता न्यारा, चांदनी में खो गया की खुशबू गांव की गलियां, शहर का शोर छोड़ यादों की बस्तियां, एक सपना देखा, चांद के साथ हुई बातें, रात भर जगा, आज पूरी हो गई रातें, रात का सफर प्यारा, हर सितारा लगता न्यारा,